আসসালামু আলাইকুম ভিউয়ার আমি প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার বিল্ডিং আজকের ভিডিওতে কম খরচে কিভাবে মস্কুইটো নেট লাগানো যায় বা জানালা দিয়ে ঘরের মধ্যে সহজেই যাতে মশা প্রবেশ করতে না পারে সে সম্পর্কে আলোচনা করব আমাদের দেশে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে মারাত্মক হারে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায় এবং এই ডেঙ্গুর জন্য মাঝে মধ্যেই জীবন হারানোরও আশঙ্কা তৈরি হয় এই জন্য ঘরে ফিরে মশার উপদ্রব হতে রক্ষা পাওয়ার জন্য অনেকেই জানালায় নেট লাগিয়ে রাখেন আমাদের দেশের ঘরের জানালাগুলি সাধারণত দুইভাবে খোলা হয় যেমন স্লাইডিং করে এবং সুইং অর্থাৎ বাহিরের দিকে পাল্লা খুলে প্রায় বাসাবাড়িতে চার ইঞ্চ অ্যালুমিনিয়াম সেকশন ব্যবহার করে স্লাইডিং মস্কুইটো নেট লাগানো হয় কিন্তু যেসব জানালাগুলিতে পূর্বেই তিন ইঞ্চ অ্যালুমিনিয়াম সেকশন কিন্তু যেসব জানালাগুলিতে পূর্বেই তিন ইঞ্চ অ্যালুমিনিয়াম সেকশন ব্যবহার করা হয়েছে অথবা পুরানো জানালা যার পাল্লাগুলি বাহিরের দিকে খোলে সেই সব জানালাগুলিতে নতুন করে স্লাইডিং মস্কুইটো নেট লাগানোর সুযোগ না থাকায় খুব সহজেই ভিডিওতে প্রদর্শিত উপায়ে কম খরচে মস্কুইটো নেট লাগানো যায় যেসব এলাকায় মশার উপদ্রব অনেক বেশি সেখানে নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই পদ্ধতিতে ঘরের জানালা এবং টয়লেটের হাই উইন্ডোতে ডেঙ্গু হতে নিরাপদ থাকতে এই ধরনের নেট ব্যবহার করতে পারেন জানালা খোলা বা বন্ধ করার প্রয়োজন হলে সহজেই নেটটিকে উঠিয়ে তা করতে পারবেন এবং একটু হাত দিয়ে চেপে দিলেই তা আটকে যাবে কারণ এটি সেলফ অ্যাডেসিভ হুক টেপ দিয়ে সেলফ অ্যাডিসিভ হুক টেপ দিয়ে আটকানো থাকে এর ফলে মশামাছি ঘরের মধ্যে ঢুকতে পারবে না কিন্তু আলো বাতাস ঠিকই চলাচল করবে সকলে সুস্থ থাকুন নিরাপদ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ